বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষ যাতে আসন্ন ঈদ উল ফিতরে ঘরে বসে উদযাপন করতে পারেন সে লক্ষ্যে এক নম্বর পুকুরিয়া ইউনিয়ন এলাকায় 200 অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ কৃষক লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতা ও বাঁশখালী পুকুরিয়া 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সফল সভাপতি মোহাম্মদ আব্দুস সবুর। বুধবার 20 মে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চৌমুহনী বাজার মোহাম্মদ আব্দুস সবুরের নিজ কার্যালয়ে চট্টগ্রাম 16 বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির নির্দেশক্রমে ও পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী ভাইয়ের দিক নির্দেশনায় বাংলাদেশ কৃষক লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা ও বাঁশখালী পুকুরিয়া 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সফল সভাপতি মোহাম্মদ আব্দুস সবুরের নিজস্ব অর্থায়নে পুকুরিয়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের অসহায় হতদরিদ্র 200 মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও তিনি করোনা সৃষ্টি হওয়া থেকে 1 নম্বর পুকুরিয়া ইউনিয়ন অসহায় হতদরিদ্র মানুষদের তিনি খাদ্য সামগ্রী ও মাস্ক সহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে গেছেন মোহাম্মদ আব্দুস সবুর। ঈদ উপহার বিতরণের সময় মোহাম্মদ আব্দুস সবুর বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় এ দুর্যোগে কোনো মানুষই না খেয়ে থাকবে না, সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই আজ এ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আমার ব্যক্তিগত তহবিল হতে ঈদ উপহার তুলে দেওয়া হলো এবং আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয় গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে আমাকে নির্দেশনা দিয়েছেন, আমিও সেই নির্দেশনা অনুযায়ী আমার এলাকার রাজনৈতিক ভাইদের ও এলাকার অসহায় জনগণের পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করি। আশা করি সামনেও দাঁড়াবো, যে কোনো সময়ে যে উপযোগী সহযোগিতা করতে হয় এই সহযোগিতা নিয়ে সব সময় জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশরত্ন শেখ হাসিনা।